উপন্যাস ও গল্প রচয়িতা কথা সাহিত্যিক প্রাবন্ধিক শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অজপাড়াগে জন্মেছিলাম, সেখানে জন্ম তারিখ দিয়ে কারো তো কোনো মাতামাতি ছিল না। ও স্কুল কলেজে যে তারিখ সেটাই এখন জন্ম তারিখ হয়ে গেছে। সত্য কথা বলতে কি, জন্মেছিলাম অবিভক্ত বঙ্গদেশে পশ্চিমবঙ্গে হুগলি জেলায়, গ্রামের নাম সবল সিংহপুর। একটু হাসির ব্যাপার, সিংহ তাই আবার সবল, এই সবল সিংহপুর গ্রামে। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, শওকত ওসমান তার সাহিত্যিক নাম, পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৩৬ সালে আইএ পাশ করেন। ১৯৩৯ সালে অর্থনীতি বিষয়ে বিএ এবং ১৯৪১ সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা প্রথম গ্রামের পাঠশালা মক্তব, তারপর গ্রামে একটা জুনিয়র মাদ্রাসা হলো, এই মাদ্রাসায় প্রথম মানে আমার শিক্ষার পতন হলো। এই জুনিয়র মাদ্রাসা পাশ করলাম, তারপরেই শহরে চলে গেছিলাম। তখন আগে মাদ্রাসার ওল্ড স্কিম একটা ছিল, যেখানে আরবিতে এবং উর্দুতেই সব পড়ানো হতো আর কি, সেইখানে গিয়ে ভর্তি হলাম। সেখানে বছর দেড়েক কাটার পরে নিজেই গিয়ার চেঞ্জ করলাম, তখন আবার ইংলিশ ডিপার্টমেন্টে চলে এলাম। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি কিছুদিন কলকাতা কর্পোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাশ করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অফ কমার্সে যোগ দেন এবং ১৯৫৯ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথম দিকে স্বল্প সময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন। উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়। এমএ পাস করার পরে ১৯৪১ সালের পরে অধ্যাপনা, ইতিমধ্যে এমএ পাস করেছি আর কি, তো অধ্যাপনা শুরু করলাম। এরপরে এই মাস্টারি চাকরিতে সারা জীবন কেটে গেল। রিটায়ারও করলাম যখন ১৯৭২ সালের অল ফুল স্টে মানে পয়লা এপ্রিল রিটায়ার করলাম, কিন্তু এরপরে আর কোনো তেমন ব্রেক হয়নি। প্রবন্ধ, নাটক, রম্য রচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থ তিনি রচনা করেছেন। শওকত ওসমানের লেখা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। জননী তখন ১৯৪৬ সালে লেখা, জননী ইউরোপে গেছে এবং আমার জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব আমি মনে করি যে যখন পাবলিশার দিয়ে লেখা হলো যে আমরা এই অরিজিনাল নাম রাখতে চাই, তর্জমা করা নাম নয়, তারা রাজি হলো, এই জন্য জননী নামেই বেরিয়েছে ইউরোপে। এবং খুব বিখ্যাত পাবলিশার হাইনিম্যান এরাই বের করেছে এই উপন্যাস। আরও একটা ইংরেজি উপন্যাস বেরিয়েছে, ইংরেজি রাজশাকী উপন্যাসের ইংরেজি তর্জমা হয়েছে, ছোটো পাবলিশার, খুব বড় নাম করা পাবলিশার নয়, কিন্তু ওটাও বেরিয়েছে, দি স্টেট উইটনেস। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোট গল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল জননী, কৃতদাসের হাসি, সমাগম, পতঙ্গ পিঞ্জর, আত্মনাদ, চৌরসন্ধি, রাজা উপাখ্যান জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকুরে অরণ্য, রাজপুরুষ, জনুয়াপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, ভাব ভাষা ভাবনা, সংস্কৃতির চড়াই উতরাই, মুসলিম মানুষের রূপান্তর, আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, তস্কর ও লস্কর, কাঁকরমণি, ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন, খুদে সোশ্যালিস্ট, পঞ্চসঙ্গী, নিজস্ব সংবাদ প্রেরিত ইত্যাদি। শওকত ওসমানের স্মৃতিকথামূলক গ্রন্থগুলো ব্যাপক প্রশংসিত ও আলোচিত। তার উল্লেখযোগ্য স্মৃতিকথামূলক গ্রন্থ হল স্বজন সংগ্রাম, কালরাত্রি খণ্ডচিত্র, অনেক কথন,
গুড বাই জাস্টিস মাসুদ, মুজিবনগর, অস্তিত্বের সঙ্গে সংলাপ, সদরের খোঁজে স্বদেশের সন্ধানে, মৌলবাদের আগুন নিয়ে খেলা, আর এক ধারাভাষ্য ইত্যাদি। তার লেখায় সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের অন্ধকার দিক, প্রাচীন কাহিনী, ঘটনা ও চরিত্রের রূপকে লেখক সমকালীন রাজনীতিতে স্বৈরাচারী ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন। তিনি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারী নির্যাতনের করুণ বিবরণ তুলে ধরেছেন। কৃতদাসের হাসি উপন্যাস অনেকে চমৎকার উপন্যাস বলেছেন। তখনকার সামরিক শাসন যখন সচেতন হলো তখন টু লেট, বিলম্ব হয়ে গেছে, কারণ শ্রেষ্ঠ উপন্যাস প্রেসিডেন্ট নিজের হাতে অ্যাওয়ার্ড দিয়েছেন, এইটাকে তো আর ফিরিয়ে নেওয়া যায় না। রাম দৌলত দিয়ে গফর কেনা যায়, কেনা যায়, বাদী কেনা সম্ভব, কিন্তু কিন্তু কৃতদাসের হাসি কেনা চায় না, না, না। সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1966 সালে আদমজী সাহিত্য পুরস্কার, 1967 সালে প্রেসিডেন্ট পুরস্কার, 1983 সালে 21 পদক, 1991 সালে মুক্তধারা সাহিত্য পুরস্কার, 1997 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ১৯৯৮ সালের ১৪ মে মহান এই কথা সাহিত্যিক মৃত্যুবরণ করেন। আজ এই মহান শিল্পীর জন্মদিনে তার প্রতি শুভেচ্ছা ও গভীর ভালোবাসা।